পর্যালোচনা করি, তাহলে এখানে একটি কমপ্লেক্স ওয়ান রয়েছে। কমপ্লেক্স মানে ইটিএস চক্র সংগঠিত হয় পাঁচটি কমপ্লেক্সের দ্বারা। মূল কমপ্লেক্স এটা একটা ওয়ান, কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স ওয়ান, এবং কমপ্লেক্স টু হচ্ছে, টু হচ্ছে এই অংশটাকে আমরা কমপ্লেক্স টু বলছি, কমপ্লেক্স টু। আর কমপ্লেক্স থ্রি কোনটা? কমপ্লেক্স থ্রি হচ্ছে এই অংশটাকে আমরা কমপ্লেক্স থ্রি, এই অংশটাকে কমপ্লেক্স ফোর, আর এই অংশটাকে আমরা কমপ্লেক্স ফাইভ বলছি। তো এই কমপ্লেক্স ওয়ানের নামটা কি? না, নাম হচ্ছে এন এ ডি এইচ ডি হাইড্রোজিনেজ, ডি হাইড্রোজিনেজ। ঠিক সিমিলারলি কমপ্লেক্স টুর নাম সাকসিনিট, সাকসিনিক ডি হাইড্রোজিনেজ। তো আমরা এখানে দেখাতে চেয়েছিলাম এই সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয়, আসলে সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয় ফিউমারিক অ্যাসিড। কি তৈরি হয়? না, ফিউমারিক অ্যাসিড। তো সেই সময়ে আসলে এখানেই কি তৈরি হয়? না, FADH2। হ্যাঁ, FADH2, এই FADH2 এর ভিতর দিয়ে জারিত হবে। ঠিক, ও এটা একটা কমপ্লেক্স। আর কমপ্লেক্স থ্রি হচ্ছে অক্সাইটোক্রোম, কি নাম? সাইটোক্রোম রিডাক্টেজ। আর কমপ্লেক্স ফোরের নাম কি? না, সাইটোক্রোম অক্সিডেজ। নাম কি? অক্সিডেজ। সাইটোক্রোম তাহলে এটা রিডাক্টেজ, এটা অক্সিডেজ। আর আমরা এখানে লিখেছি এটিপি সিনথেটেজ হচ্ছে 5 নম্বর। তো কমপ্লেক্স গুলো আরেকবার রিভিশন করছি আমরা। প্রথম কমপ্লেক্স ওয়ান এনএডিএইচ রিডাক্টেজ, এই কমপ্লেক্স টু সাকসিনিক ডিহাইড্রোজিনেজ, কমপ্লেক্স থ্রি সাইটোক্রোম রিডাক্টেজ, কমপ্লেক্স ফোর সাইটোক্রোম অক্সিডেজ, এবং কমপ্লেক্স ফাইভ। এই অংশগুলো তাহলে অক্সিজোমের ভিতরের যে নিচের যে দেওয়াল, সেই অন্তঃপর্দার অংশে এইগুলো আছে। দেখো, আমরা এখানে আরো তিনটে পয়েন্ট, এইটাকে আমরা ইউবি কুইনন বলবো, ইউবি কুইনন। ঠিক সিমিলারলি আমরা সাইটোক্রোম একে কি বলবো? সাইটোক্রোম এটা সি ওয়ান, কি বলবো? সাইটোক্রোম সি ওয়ান। আর এটাকে কি বলবো? সাইটোক্রোম সি। তাহলে এটার নাম হলো সাইটোক্রোম সি ওয়ান, আর এটার নাম সাইটোক্রোম সি, আর এটা হলো সাইটোক্রোম বি, কি বলবো? সাইটোক্রোম বি। সাইটোক্রোম রিডাক্টেজের এই অংশটাকে সাইটোক্রোম বি। কি ক্রোম? সাইটোক্রোম বি, সাইটো। তারপরে কি হলো? না, সাইটোক্রোম সি ওয়ান, তারপরে কি? না, সাইটোক্রোম সি। এই তিনটে, বি, সি ওয়ান, সি। আর এখানে এখানে এখানেও দুটো অংশ আছে, তার মূল অংশটা কি? এখানে না, এখানে আছে সাইটোক্রোম, সাইটোক্রোম কি আছে? না, এ আর এ থ্রি, সাইটোক্রোম এ থ্রি। তাহলে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, তাহলে সাইটোক্রোম প্রথমে কি? বি, তারপরে কি? সাইটোক্রোম সি, তারপরে কি? সাইটোক্রোম সি ওয়ান, তারপরে কি আছে? না, সাইটোক্রোম এ, তারপরে কি আছে? না, সাইটোক্রোম এ থ্রি। একটু লক্ষ্য করবে, সাইটোক্রোম বি প্রথম, তারপরে সাইটোক্রোম সি, সেখান থেকে সাইটোক্রোম সি ওয়ান, তারপরে এ, তারপরে এ থ্রি। তো এই অংশ, আর এটা এটিপি সিনথেটেজ। তাহলে এই এনএডিএইচ, আমরা এরকম 10টা এনএডিএইচ আমরা পেয়ে আছি, যদি একটাতে যা ঘটবে অন্যগুলোতে তাই হবে। প্রথমে এর ভিতর দিয়ে একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন এর ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি এনএডি প্লাসে পরিণত হবে, এর দুটো হাইড্রোজেন প্লাস আয়ন।
হ্যাঁ এর ভিতর দিয়ে এখানে আমরা এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন এর ভিতর দিয়ে ছুটে চলেছে, হ্যাঁ ইলেকট্রন এই ওয়েতে ছুটে চলেছে, ছুটে চলেছে কমপ্লেক্স ফোর পর্যন্ত। কোথা পর্যন্ত? কমপ্লেক্স ফোর। আর একটা জিনিস, এখানে ইলেকট্রন ইলেকট্রন একটি মাইনাস নেগেটিভ চার্জযুক্ত অংশ, আর এর প্রোটন অংশটার নাম কিন্তু হাইড্রোজেন প্লাস আয়ন, কি আয়ন? প্রোটন অংশ, প্রোটন। তো এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম একটি জারণ বিজারণ প্রক্রিয়া, অক্সিডাইজ এবং রিডিউজ সব সময় ঘটছে। অর্থাৎ যদি আমরা এখানে দেখি যে ইলেকট্রনকে দান করছে ডোনার, ইলেকট্রন যে দান করবে সে হবে কি না জারিত, আবার যে গ্রহণ করবে ইলেকট্রনকে সে হবে বিজারিত। ধরো এই 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 হচ্ছে কমপ্লেক্স ওয়ান, যখন ইউবিকুইডনে ইলেকট্রন এখানে ইলেকট্রনকে এখানে দান করবে তাহলে এ হবে জারণ, ও হবে বিজারণ। এইভাবে পুরো প্রক্রিয়া পুরো প্রসেসটাতে জারণ বিজারণ একসঙ্গে সংগঠিত হচ্ছে। এই জন্য আমরা ইটিএস এর একটা নামকরণ করতে পারি বায়োলজিক্যাল অক্সিডেশন। ইটিএস চক্রের আর একটা নাম কি না? বায়োলজিক্যাল অক্সিডেশন, বায়োলজিক্যাল অক্সিডেশন এই জন্য আমরা বলতে পারি। আর এখানে যেহেতু ইলেকট্রন ফ্লো আকারে চলছে একটি ওয়েতে, একটি কমপ্লেক্স গুলোর ভিতর দিয়ে, এবং তার সঙ্গে কিছু কোএনজাইম ফ্যাক্টর রয়েছে যা ইলেকট্রন ক্যারিয়ার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো তার সাথে সাথে এই প্লাস আয়ন, এই হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস আয়ন গুলো কিন্তু আসলে এখানে প্রোটন, অর্থাৎ প্রোটন ও ইলেকট্রনের এই প্রবাহ চলছে। প্রোটনগুলো আসলে কোথায় আছে? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অংশে। এরা কোথায় আছে? না এরা হচ্ছে ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন এবং মেমব্রেন। আর এর বাইরে আছে কি? আউটার। এটা একটু খেয়াল করতে হবে, বাইরের অংশটার নাম কি? বহিঃপর্দা, আর ভিতরে ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে অন্তঃপর্দা, এবং এদের দুজনের মাঝে কি মানে কি বলা হচ্ছে না মানে ইন্টারমিডিয়েট স্পেস, এই অংশগুলো বুঝে ম্যাট্রিক্স থেকে সবসময় হাইড্রোজেন আয়ন ওই দিকে আছে। আমি একটা তীর চিহ্ন মেরে তা দেখানোর চেষ্টা করেছি, তাহলে এই ভিতরের ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের হাইড্রোজেন প্লাস আয়ন কোথায় যাচ্ছে? না বাইরে, হ্যাঁ ম্যাট্রিক্সের হাইড্রোজেন প্লাস বাইরে। আর এরা হচ্ছে এখানে তখন আমরা কি এটা মাইনাস মাইনাস আয়ন হচ্ছে, আর বাইরে সব কি না পজিটিভ, মানে বাইরে প্রোটন যেহেতু যাচ্ছে, এই প্রোটন মানে এখানে আমরা এখানে আমরা বলছিলাম যে এর ভিতরে এফ এম এন, অর্থাৎ এর পুরো নাম কি? ফ্ল্যাভিন মনো মনোনিউক্লোটাইড, ফ্ল্যাভিন মনোনিউক্লোটাইড প্লাস মানে 43 পলিনিউক্লোটাইড অংশ দিয়ে এই অংশটি তৈরি, এবং এর ভিতরে এফি এস বলে এক ধরনের কোম লৌহ গঠিত লৌহের সঙ্গে সালফার গঠিত উপাদান আছে, যেটি থাকে 6 থেকে 7টি। এই অংশগুলো ইলেকট্রন ক্যারিয়ার নিয়ে ইউবিকুইনোনে পৌঁছায়। ইউবিকুইনোন এ যে কোএনজাইম, ওই ইলেকট্রন এরা রিসিভ করে গ্রহণ করে, এই ইউবিকুইনিন এখান থেকে ওই ইলেকট্রনের ফোকে পরবর্তী কমপ্লেক্সে পাঠায়, কমপ্লেক্স থ্রিতে। কমপ্লেক্স থ্রিতে 3টি অংশ নিয়ে গঠিত, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম সি ওয়ান। এবং এখানে দেখা যাচ্ছে যে এই অংশে এফি লৌহ লৌহ উপাদানগুলো 2 থেকে 3তে জারিত হয় জারণ বিজারণ সময়, অর্থাৎ সাইটোক্রোম রিডাক্টেজের ক্ষেত্রে লৌহ গঠিত উপাদানের ভূমিকা আছে। ঠিক একই রকম ভাবে এই, তাহলে আমরা এটাকে সাইটোক্রোম সি বলছিলাম, সাইটোক্রোম সি ওয়ান, এবং তারপরে সাইটোক্রোম যখন কমপ্লেক্স ফোরে পৌঁছাবে, কি পৌঁছাবে না ইলেকট্রন, এই ইলেকট্রন যখন পৌঁছবে এখানে, এখানে আসলে কপার আছে সাইটোক্রোম, এখানে কি আছে? কপার প্লাস থেকে এরা কপার প্লাস প্লাস হতে পারে, এবং এই ইলেকট্রন এই করে এটা ইনার মেমব্রেন দিয়ে যাওয়ার পর এখানে কোথায় পৌঁছলো? না সাইটোসল বা ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে কি পৌঁছলো? ম্যাট্রিক্সে
ম্যাট্রিক্সে কি পৌঁছলো বা ম্যাট্রিক্সে ইলেকট্রন পৌঁছলো, এবং এই এখানে কনস্ট্যান্ট কিছু দুটি হাইড্রোজেন প্লাস আয়ন কিন্তু অলরেডি ম্যাট্রিক্সের মধ্যে থাকে, এটা আমরা ম্যাট্রিক্স বলছি। এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরের এই এইটাকে আমরা যদি এইভাবে মাইটোকন্ড্রিয়াকে পজিশন করি, তাহলে মাইটোকন্ড্রিয়া এই ম্যাট্রিক্স অংশ, এটা আউটার, এটা এই, তাহলে এই ম্যাট্রিক্স অংশের কথা বলছি। ম্যাট্রিক্স অংশে কি আছে, না টু হাইড্রোজেন প্লাস এবং টু এই অংশ, এবং এর সঙ্গে হাফ অনু অক্সিজেন যোগ হলো। তো যোগ হলে এরা তৈরি করবে কি না জল, অর্থাৎ এই জল হচ্ছে কি বিপাকীয় জল। এই জলকে আমরা কি জল বলি না বিপাকীয় জল। তাহলে এইভাবে 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 যখন ইলেকট্রন ফো আকারে চলছে ঠিক এই কমপ্লেক্স টু দিয়ে, যেমন কমপ্লেক্স ওয়ান দিয়ে দেখো হাইড্রোজেন আয়ন বাইরে বেরিয়ে যাচ্ছে, যেহেতু একটি গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে, ঘনত্বের তারতম্য ঘটেছে, এখানে মাইনাস চার্জ এবং বাইরে পজিটিভ চার্জের একটা ফ্লো, এখানে অসমোসিসের মতো একটা পর্দা, তার দুধারে আয়নের পার্থক্যের ফলে হাইড্রোজেন আয়ন এই এখান প্লাস থেকে এইখান দিয়ে হাইড্রোজেন আয়ন বাইরে অর্থাৎ বহিঃপর্দার দিকে যাচ্ছে, আর এদিকে এই অংশ দিয়ে হাইড্রোজেন প্লাস আয়ন এখানে পৌঁছচ্ছে। আমরা একটু খেয়াল করে লক্ষ্য করবে হাইড্রোজেন আয়ন তিনটি মানে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলো বা এই উপাদানগুলো দ্বারা এই হাইড্রোজেন আয়ন এক নম্বর ওয়ান নম্বর টু নম্বর থ্রি এই তিনটে জায়গা দিয়ে আসলে ফ্লো আকারে বাইরে যাচ্ছে, অন্যদিকে এই দিক দিয়ে ইলেকট্রন এইভাবে পৌঁছে এখানে আসছে। আর একটু খেয়াল করে লক্ষ্য করো কমপ্লেক্স যখন ফোরে চলে যাচ্ছে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা কি কেমি অসমোসিস। কি অসমোসিস না কেমি কেমি কি বললাম কেমি অসমোসিস। পিটার মিচেল, হ্যাঁ, তিনি এইটার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি কি বলেছেন কিভাবে এটিপি সিনথেসিস হয় তার একটি সঠিক বর্ণনা তিনি দেখিয়েছেন, কি না এই সাইটোসল বা এই অংশগুলো থেকে যখন হাইড্রোজেন আয়ন বাইরে যাচ্ছে তাহলে হাই বহিঃপর্দায় কিসের পরিমাণ বাড়ছে, তিনটি ট্রান্সমেমব্রেন অংশ দিয়ে বাইরে যাচ্ছে, বাইরে গেলে এখানে প্রচুর পরিমাণে কিসের পরিমাণ বাড়ছে না হাইড্রোজেন প্লাস আয়নের, কিসের পরিমাণ বাড়ছে হাইড্রোজেন প্লাস আয়ন হাইড্রোজেন প্লাস আয়ন হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণ এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেই এখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি ম্যাট্রিক্সে কম এইটা পূরণ করার জন্য এই দিক দিয়ে হাইড্রোজেন আয়ন এই সি মানে বি এর ভিতর দিয়ে, হ্যাঁ, সি অঞ্চলের ভিতর দিয়ে গামার অঞ্চলের ভিতর দিয়ে বাইরে এইভাবে হাইড্রোজেন আয়ন কোথায় আসবে না সাইটোসলে সরি ম্যাট্রিক্সে, হ্যাঁ, বা অন্তঃপ্রকোষ্ঠে। তো আমরা তাহলে কি দেখলাম আর আসার সময় এই হাইড্রোজেন আয়ন এই কেন এই হাইড্রোজেন আয়ন এখানে পৌঁছায়, হাইড্রোজেন আয়ন এখানে কেন আসে না, এটা একটা প্রোটিন প্রোটিন ফ্লো প্রোটিনের গ্র্যাডিয়েন্ট অর্থাৎ একটা ইলেকট্রোস্ট্যাটিক কনফর্মেশন, অর্থাৎ এখানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্ব বেশি এখানে কম, এই প্রোটন বলের একটা ফোর্সের প্রভাবে এই হাইড্রোজেন আয়ন ছুটে আসে এবং তারই প্রভাবে এটিপি সিনথেটিক উৎসেচকের দ্বারা এই এই এডিপি এবং পিআই যোগ হয়ে এটিপিতে কনভার্ট হয়। এইভাবেই আসলে এটিপি তৈরি হয়। তো এই এটিপি তৈরি এইভাবে কিন্তু মানে মূলত হয়, আমরা একটু লক্ষ্য করো এখান দিয়ে ফোরটা কার যাচ্ছে ইলেকট্রন, সে কোথায় কাজে লাগছে এখানে, অন্যদিকে অন্যদিকে কি দেখা যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন আয়ন এই এক দুই তিন তিন নম্বর দিয়ে বাইরে বেরিয়েছে আর এদিক দিয়ে হাইড্রোজেন কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ কেন এর নাম শ্বসন, কারণ এখানেই কিন্তু মুক্ত অক্সিজেন সরাসরি লেগেছে এবং এখানে একটা করে জল কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি এটা এফএডিএইচ টুর কথা বলি তো এফএডিএইচ টু কিন্তু এই কমপ্লেক্স ওয়ান করে না, তো এরা কি করে না এখানে সরাসরি এরা এই এফএডিএইচ টু ইলেকট্রন এই ইউবিকুইনোনের মাধ্যমে এই দিক দিয়ে পৌঁছায় এবং এখান দিয়ে একই